একদিকে যখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময়ই নবান্নে হঠাৎ হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন আরও চারজন বিধায়ক বিরোধী দলনেতার নবান্নে হঠাৎ প্রবেশের পরেই নিরাপত্তা নিয়ে তৎপরতা কলকাতা পুলিশের নবান্নের মুখ্যমন্ত্রীর প্রবেশপথে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে গেটের নিরাপত্তা সামলানোর বিরোধী দলনেতার হঠাৎ নবান্নের প্রবেশের পর কলকাতা পুলিশ কমিশনার নবান্নে যান তারপরেই এই সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর পূর্ব ঘোষিত না হওয়ায় হঠাৎই নবান্নে হাজির হওয়া শুভেন্দু ও বিজেপির প্রতিনিধি দলকে দেখে চমকে গেলেন অনেকে যদিও শুভেন্দু বেরিয়ে এসে জানালেন তিনি বাংলার মানুষের বঞ্চনার কথা বলতে এসেছেন নবান্ন সূত্রে খবর ভিতরে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু এতদিন মুখ্যমন্ত্রী প্রবেশপথের নিরাপত্তা সামলাতেন কলকাতা পুলিশের সিনিয়র কনস্টেবলরাই এই প্রবেশপথ দিয়েই আজ ঢুকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার এই পথের নিরাপত্তা রক্ষা করতে সবসময় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের অফিসাররাই থাকবেন বলেই সিদ্ধান্ত শুভেন্দু বললেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে এছাড়া বিজেপি সমর্থকদের বঞ্চনা করা হচ্ছে আমি জানতাম আমরা আগে থেকে ঘোষণা করে এলে আমাদের ঢুকতে দেওয়া হতো না তাই না জানিয়ে এসেছি জানি এখানে এক চার চার ধারা থাকে সেই কারণে আমি এবং চারজন এসেছি এতে আইন বিরুদ্ধ হয়নি পুরোটা আমরা তালিকা করে বাংলার মানুষের বঞ্চনার কথা রাজ্য সরকারের সচিবকে জানিয়ে এসেছি শুভেন্দুর হাতে ধরা ছিল একটি সাদা কাগজ সেখানে অভিযোগ বিস্তারিত লেখা ছিল